ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে পারবেন। শুরুতে একটা কথা বলে রাখি, পাসওয়ার্ড জানতে গেলে আপনাদের অনেক কিছু প্রসেস অবলম্বন করতে হবে। যদি আপনি পাশের বাড়ির পাসওয়ার্ড জানতে চান তাহলে আপনার কোনো মতে আপনার মোবাইলে সেই পাসওয়ার্ডটা কিংবা সেই ওয়াইফাইটা কানেক্ট করতে হবে, তাহলে আপনি তার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা জানতে পারবেন। আর এই প্রক্রিয়াটা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব, সুতরাং আমার ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ আপনারা দেখুন। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনার টিপ লিঙ্কের একটা কিন্তু ম্যাক আইডি আছে, সেই ম্যাক আইডিটা লিখতে হবে। আমি ডিসক্রিপশনে ম্যাক আইডিটা দিয়ে দেবো। এই ম্যাক আইডিটা কপি করার পরে আপনারা যখন গুগলে গিয়ে ম্যাক আইডিটা সার্চ বারে লিখে ই করবেন, তখন দেখা যাবে সরাসরি ম্যাক আইডির যে পেজটা আছে সেই পেজটা আপনাদের কাছে চলে আসবে। তখন আপনারা যে কাজটা করবেন, যদি ওয়াইফাই ওনার যদি বুদ্ধিমান হয়, যদি এখানে আপনার নাম চেঞ্জ না করে থাকে, যদি অ্যাডমিন থাকে, তাহলেই কিন্তু সম্মানিত ভিউয়ার্স আপনার এই রাউটারটা হ্যাক করা সম্ভব। কিন্তু দেখা গেছে অনেকে অ্যাডমিনে রাখে, সেই জন্য আজকে আমি আপনাদের প্রসেস দেখাচ্ছি। যেমন আমার এটাতে আমি চেঞ্জ করেছি, কিন্তু যে অ্যাডমিন রাখবে আপনার যখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, সেই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আপনারা অ্যাডমিন লিখে ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনাদেরকে আমি পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি। এই দেখুন, আমি আমার নাম দিয়ে আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, আর এই ড্যাশবোর্ডটাকে ফলো করবেন। এই ড্যাশবোর্ডটাকে ফলো করার ক্ষেত্রে এখানে আপনার অনেকগুলি প্রসেস আছে। এখানে আমি আপনাকে কুইক যে বিষয়টা আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখেন কুইক, আমরা টিপি লিঙ্কের যে রাউটারটা আছে সেটাকে এইভাবে এইভাবে সেট আপ করি। সেটা প্রত্যেকটা স্টেপে যাই, স্টেপে গিয়ে তখন আমরা প্রথমে যে এটা হচ্ছে আপনার যে আমার ইন্টারনেট প্রোভাইডার আছে তার আইডি, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড। এই যে দেখুন নিচে আমি যে এখানে আপনার পাসওয়ার্ডটা দেখাচ্ছে, এটা হচ্ছে পাসওয়ার্ড। ইচ্ছা করলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারেন। আপনার এক মোবাইলে কানেক্ট হওয়ার পরে পরবর্তী ইচ্ছা করলে আপনি যে পার্সোনাল মোবাইলগুলি আছে, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা শেয়ার করতে পারতেছেন। এতে দেখা যাবে রাউটার যে ওনার, ওনার জানতে পারবে না যে তার কয়টা ডিভাইস চলতেছে। বিশেষ করে আমাদের বর্তমান সমাজে সব ঘরে ঘরে ওয়াইফাই ব্যবহার করা হয়, সবাই কিন্তু ওই রকম রাউটার সম্বন্ধে বুঝে না। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, রাউটার প্রোপ্রাইটার যদি খুব অভিজ্ঞ হয় তাহলে সে এখানে গিয়ে দেখতে পারবে তার কয়টা ডিভাইস চলতেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। যাওয়ার আগে একটা কথা বলছি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।